প্রশ্ন করেছেন অজুতে ঘাড় মোছা যদি বেদাত হয় তাহলে কি অজু বাতিল হয়ে যাবে কেউ যদি সালাতে মুখের নিয়ত পরে বেদাত করে তাহলে কি সালাদ বাতিল হবে প্রশ্ন দুটেই ভিন্ন ধরনের ভিন্ন ধরনের হচ্ছে এটাই প্রথমত অযুতে ঘাড় মোসা এটা সাব্যস্ত নয় সই হাদিস দ্বারা কিন্তু হাদিস আছে হাদিস আছে হাদিস নাই তা না অনেকগুলো হাদিস আনছে ইমাম সৌকালি রহমতুল্লাহ তার নয়লাউ তার অনেকগুলো হাদিস আনছেন শেষে তিনি বলেছেন যে এটা সাব্যস্ত নয় সাব্যস্ত নয় কিন্তু অনেকগুলো হাদিস আছে আর অনুরূপভাবে মুখে মুখে না পরে বলছি আগে এটা বলি ও যুদ্ধে ঘাড় মশার হাদিস যেহেতু আছে আমাদের শেখ যেখানে হাদিস মুহমদাহের তিনি বেদায়ত বলতেন না কারণ এটাকে করা যাবে না বলবো যে এটা আসলে হাদিসদের সাব্যস্ত হয়নি এটা সুনত নয় বলবো কিন্তু এটাকে বেদায়াত আমরা বলতে এই জন্য সে তার মাসলাকের মধ্যে তার কাছে হয়তো হাদিসটা গ্রহণযোগ্য মতামত রয়ে গেছে এই জন্য সেটা করে থাকে কিন্তু যে ব্যক্তি জানবে যে এটা হাদিসটা আসলে সাব্যস্ত নয় তারপরে করাটা ভেদায়াত হয়ে যাবে এটা হলো সমস্যা এটা হলো সমস্যা সুতরাং কেউ যদি ঘাড় মশলা বিষয়টা জানে যে এটা হাদিস না সহিদাদিস সাব্যস্ত হয়নি তারপরে করলে বেদাত হবে কিন্তু এটার কারণে আপনার সলাৎ নষ্ট হবে না কারণ এটার কারণে একটা গুণা হবে এটার কারণে একটা গুণা হবে আর বেদাতের অর্থ হচ্ছে ওই কাজটা বাতিল হবে বাকিটা বাতিল হয়ে যাবে না এটা শির্কের মতো না যে সব বাতিল করে দেবে ওই কাজটা শির বেদাতের মধ্যে সিরকের পর্যায়ে যেটা হচ্ছে সেটা সব বাতিল করে দেয় কিন্তু বেদাতের মধ্যে ওই যতটুকু বেদাত অতটুকু বাতিল হবে বাকিটা বাতিল হবে না একজন মানুষ ধরেন তিনি সলাত সব কিছু সহি আঁকি কিন্তু তিনি ধরেন লালতনাসমির শ্রাবান পালন করছে এটা তার বেদার্থ এটা বাতিল হবে কিন্তু তিনি অন্যান্য কাজগুলো তার বাতিল হবে না কারণ তিনি সেটা করেন নাই ওই হাদিসটি শুদ্ধ না যেখানে বলা হয়েছে তার আগের পরে কোনো আমল আর গ্রহণ করবেন না এইটা হাদিসটা শুদ্ধ না হ্যাঁ আগের পরে কোনো আমল গ্রহণ করবেন না এটা ওই সময় যখন সে নিজে প্রবর্তনকারী হয় নিজে বেদাত প্রবর্তনকারী হয় কিন্তু নিজে একটি আমলকারী আমলের প্রবর্তনকারী এবং পার্থক্য হচ্ছে যে এটা প্রবর্তন সে করছে না সে পাইসি এইভাবে আমল করে যাচ্ছে তার কাছে স্পষ্ট হয়নি দুইটার মধ্যে আমাদের স্পষ্ট একটা ধারণা থাকা উচিত যে মানুষকে বেদা মানুষকে বেদাত দেখলেই বেদাতি বলে ফেল না বলা বরং বেদাত দেখছে বলতে হবে যে এর মধ্যে বেদাত আছে আর বেদাতি হচ্ছে ওই ব্যক্তি যে বেদাত প্রচলনের জন্য খেয়ে না খেয়ে কাজ করে যাচ্ছে সে বেদাতি তাকে বলতে হবে যে সাবধান করতে তার ঘরে মানুষকে আর কেউ বেদাত করছে দেখে তাকে সাবধান করে বলতে হবে যে ভাই এই কাজটা বেদাত কিন্তু তাকে একটি কারণ একটি বেধাতের কারণে বেদাতি বলে ফেলা ঠিক না কেউ হচ্ছে দেখছেন যে ঘাড় মরছে আপনি বলে যে বেঁধাতি এটা বলা ঠিক না আমি তাকে বুঝিয়ে বলেন যে এটা আসলে হাদিদের সাব্যস্ত হয়নি তখন সে বুঝে যাবে তখন সে বাদ দিবে ইনশাল্লাহ আর যদি বাদ না দেয় তখন সে বেদাত করছে এর কারণে তার অজুও নষ্ট হবে না এর কারণে অজু নষ্ট হবে না আচ্ছা কিন্তু সে এই কাজটা অবশ্যই বেদাত করলো এবং এটা সরিয়ে বিরোধী কাজ করলো তাকে বুঝাইতে হবে সেটা পরবর্তী প্রশ্ন হচ্ছে কেউ যদি সলাতে নিয়ত নিয়ত মুখে পড়ার বেদাত করে তাহলে কি তার সালাত বাতিল হবে না তার মুখে পড়ার বেদাত এটা মারাত্মক বেদাত মুখে পড়ার বেদাতটা আছে বড় বেদাত অর্থাৎ যেটা ঘাড় মশার হাতিস আছে কিন্তু মুখে পড়ার কোনো হাদিসও নেই এর অর্থ বড় বেদাত এটা যে কেউ করে এটা প্রথম থেকেই বেদাত এটা এটার মধ্যে আর কোনো সার দেওয়ার কোনো সুযোগ নেই তাকে বেদাতই বলতে মানে তার কাজটাকে বেদাত বলতে হবে আর সে কোনো এটা দাওয়াত দিয়ে মানুষকে এটা করার জন্য তো বেদাতি বলতে হবে তাকে দা ইলে বেদা হলে তাহলে এই লোক যে ব্যক্তি মুখে নিয়ত পড়তেছে তাকে বুঝেই বলতে হবে প্রথমে যে ভাই এটা বেদাত যদি ছাড়ে আলহামদুলিল্লাহ না ছাড়লে সে বেদাতি কাজ করছে তাকে বলতে হবে কিন্তু এটার কারণে তার সলাদ বাতিল হবে না সলাদ পরবর্তী অংশ সলাতের ভিতরে কিছু করলে সালাদ বাতিল হতো সালাতের বাইরের অংশ আর বাইরের অংশ যদি ভিতরে নিয়ে যে সলাাদকে বাতিল করা যাবে না তবে সে এরকম মুখে মুখে পড়ার কারণে সে বেদাত করলো আর বেদাতের সে একটা হারাম কাজ করলো কারণ এটা না যে শরীরের অনুমোদন করেনি মুখে পড়ার কথা মুখে মুখে না পড়ে অন্তরে অন্তরে সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে নিয়ত অবশ্যই করতে হবে নিয়ত না করলে সলাতে হবে না কোনো সালাতে হবে না তো নিয়ত কীভাবে করতে হবে নিয়ত করার জিনিস পড়ার জিনিস নয় নিয়ত অন্তরে সিদ্ধান্ত নিতে হবে যে আমি জোহর সালাত চার রাগাত পড়ব কে জোহর সালাদ চার রাগাত পড়বো এটা নিঃসিদ্ধান্ত নিতে হবে তিনি কি নফল পড়তেছেন না ফরস পড়তেছেন এটাও সিদ্ধান্ত নিতে হবে এটা এই এইটা এই সিদ্ধান্ত মন মনে নেওয়ার নাম হচ্ছে নিয়ত সিদ্ধান্ত নেওয়াটা সিদ্ধান্ত নিয়ে শুরু করা শুরু করে সিদ্ধান্ত নিয়ে শুরু করা হচ্ছে নিয়ত করে কাজ শুরু করে দেওয়া সুতরাং সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে নিয়ত একজন মানুষ অনেকে একজন প্রশ্ন করেছেন আমাকে যে আমি রাত রাতে সাহারি খেয়েছি কিন্তু নিয়ত করেনি নিয়ে তো সাহারি খাওয়া তো নিয়ত আপনি আবার নিয়ত করবেন কী জন্য সাহারি খাইছেন মানে অনেকে মনে করে থাকে স্যারির পরে আবার নিয়ত করতে হবে নাওয়াই তুয়ান আসু মাগাদান এই জাতীয় অথবা এই জাতীয় জিনিসগুলো আসলে হাদিসে আসে নাই বা বানোয়ার জিনিস এগুলো করা যাবে না কারণ এই জাতীয় কোনো নিয়ত আসলে শরীয়তে নাই শরীয়তে একমাত্র শরীয়তে একমাত্র দেখেছি আমরা শুধুমাত্র এই নিয়ত যেহেতু কয়েক রকম হতে পারে হজের মধ্যে সেখানে লাভবাইকে হাজ্যান হজ নিয়ত অম্রাতান এখানে নির্ধারণ করে আলাদা করতে বলা হয়েছে এর অর্থ ওই জায়গা ব্যতীত আর কোথাও মুখে উচ্চারণ করার কথা বলা হয়নি ওখানে উচ্চারণ মুখে উচ্চারণ করাটা হাতি সাব্যস্ত হয়েছে যেহেতু সেটা বলা যাবে কারণ সেটাতে স্পষ্ট করার দরকার আছে যে কোন হজটা সে করতেছে হজ করতেছে না ওমরা করতেছে এই জন্য সেখানে স্পষ্ট করার জন্য রসুল্লা সালাম বলেছেন তাকে অনুসরণ করে সেটা বলা যাবে আর কোথাও এইভাবে মুখে নিয়ত পড়ার আদেশটি আসেনি তাদেরকে বুঝিয়ে বলতে হবে কিন্তু এর কারণে তার সলাদ নষ্ট হবে না সলাতে যদি তার আর কান আকাম অন্যগুলি ঠিক থাকে আর কান শুরু ঠিক থাকে তাহলে সালাদ শুদ্ধ হবে আলহামদুলিল্লাহ এটার কারণ এটা বেদার্থবি আলাদা গুণ হবে কিন্তু এটার কারণে সালাদ নষ্ট হবে না